হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং টাইম। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইজ, আজকে ভিডিওটা মানে আজকে এটা ব্লগ না ঠিক, আবার ব্লগই। তো মা একটু আগে মানে এখন 7টা বাজতে যায়, তো মা একটু আগে আমার কাছে ওরিও বিস্কুট খেতে চেয়েছে, মানে বলেছে যে আর কি দোকান থেকে এনে দে আমি খাবো, আমার খিদে পেয়েছে। তো আমিও ভাবলাম যে মার সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করলে কীরকম হয়, মানে কি প্র্যাঙ্ক সেটা তোমাদের দেখাবো। তো চলো আগে ওরিও বিস্কুটটা কিনে আনি, তারপর বলছি। তো গাইজ দেখো, এখানে আমি ওরিও বিস্কুট নিয়ে চলে এসেছি। তো আমি যেটা করব, মা সিরিয়াল দেখছে, তো এই ফাঁকে আমি যেটা করব, এখান থেকে একটা বিস্কুট, সরি এটা ভাঙা রয়েছে, এখান থেকে একটা বিস্কুটের ক্রিমটারে আমি তুলে নেব। তুলে নিয়ে যেটা করবো এর মধ্যে দেবো আমি কোলগেট। মামা ভীষণ মারবে, কারণ মা এগুলো একদম পছন্দ করে না। দেখো তো গাইজ, দেখো এটা পুরো ক্রিমের মতোই লাগছে, শুধু হালকা গন্ধ আসছে, বাট সেটা বড় কথা না। তো আস্তে কথা বলি যাতে মা শুনতে না পায়। এই যে ক্রিমটা মানে সরি কোলগেটটা লাগিয়ে দিয়েছি, এবার যেটা করবো এটা দিয়ে ঢেকে দেবো, খুব একটা বোঝা যাচ্ছে না। তো এটা আস্তে করে এবার আমি এই প্যাকেটে ঢুকিয়ে দেবো, তো মা বুঝতে না পারে। তো গাইজ আমি ঘরে চলে এসেছি, এবার আমি ক্যামেরাটাকে লুকিয়ে দেবো। কোথায় লোকাবো আমি আর বুঝতে পারছি না, যে ওই আলনার ওখানে আমার একটু বালিশ আছে, আমি হচ্ছে ওটায় লোকাবো। তো লুকিয়ে নেওয়ার পর তারপর আমি মাকে ডাকবো, মানে আমি কোনো ধরনের প্র্যাঙ্ক ভিডিও করিনি, বাট এটা আমার প্রথম, আস্তে আস্তে এটা আমার প্রথম। তো চলো ক্যামেরাটা লুকিয়ে নিই। তো গাইজ আমি ক্যামেরা লুকিয়ে দিয়েছি, আর এটা আমার প্রথম প্র্যাঙ্ক ভিডিও, জানি না কীরকম হবে। তো আমার পিঠের ওপর খুব মার পড়তে চলেছে, মা সিরিয়াল দেখছে ফুল সাউন্ড দিয়ে। তো এবার মাকে ডাকবো, মানে মা জানে আমি এসেছি এখান থেকে, তো এবার মাকে ডাকবো, তো ডেকে মারটা খাওয়ার জন্য রেডি হয়ে যায়। তো চলো মাকে ডাকি, মেয়েটা একটু ডেকে দিই, ঠিক আছে? তো যাই মাকে ডাকি। একটাই খাবো। ক্রিমটা বিস্কুটটা মানে ভালো না রে জলি, কেমন একটা গন্ধ আসছে, পাগল নাকি? পাগল কি মা, দেখ কি দেখ, পেট খারাপ আর খাস না, খাস না? আমি খাচ্ছি, আমার তো ভালো আছে। বইটু দেখ কেমন, এই মা কেমন লাগছে খেতে, তোমার মুখটা কি নষ্ট হয়ে গেছে নাকি, ভালো জিনিসের টেস্ট পাচ্ছ না? দেখি খেয়ে দেখ, তুই খেয়ে দেখ, আমিও খাচ্ছি। সেই কার যার দোকান থেকে আনিস না কেন, আমি খেতে পারলাম না, কেমন যেন খেতে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, চুপ কর। হ্যাঁ দেখ তুই চলে, কি অসুবিধা নাকি বিস্কুটটা, কেমন যেন একটা গন্ধ পচা পচা কি যেন দিচ্ছি রে খেতে লাগছে, কি রে মা কি রে,
তুমি তো খেয়ে দেখ, তুই খেয়ে দেখ বললাম কি তো। কেন খাবো? আমি তো খাচ্ছি, আমার একটা আছে। এটা তুমি তোমার জন্য খেয়েছিস তো পেট খারাপ হবে। তুই তো রাক্ষসের মতো খেয়ে নিস যা পাইস। হ্যাঁ আমি রাক্ষস, রাক্ষস ছাড়া কি তুই দেখবি তো আমার কেমন লাগছে খেতে। হ্যাঁ তুমি আমাকে রাক্ষস কেন বললা? তা কি বলবো, তুই আমি বলছি খেতে আমার বিস্কুটটা, আমার বিস্কুটটা ভালো, তা আমি কি ভালো বলবো তো খারাপ বলবো? তাহলে সবকটাই তো একসঙ্গে এনেছে, আমারটা খারাপ তুই খেয়ে দেখ। তুমি ভালো নয় জন্য তোমার ভালোটাই বেঁধেছে। ভালো না, ভালো না, ভালো না। পাচ্ছ কেন তুমি আমাকে? দেখ এটা কেমন খেতে লাগছে, কি অসুবিধা কি দেখি তো কি এতে? কেমন বিচ্ছিরি খেতে দেখ। ভালোই তো, ভালো কই? আমি তো খেয়ে দেখলাম ভালো না, ভালো না। তুমি ক্রিমটা চেটে দেখো না, চাটো না, তুমি চাটো না, দেখো ভালো না বিস্কুটটা। বুঝতে পারছি না তো কি কি এটা, তুমি জানো আমি কি? এই কোন দোকান থেকে এনেছিস? কোলগেটের মতো লাগছে। কোলগেট কোলগেট কেউ এতক্ষণ বুঝতে পারিনি এটা কোলগেট। মাতা এই বিস্কুটের উপর দিয়ে গন্ধ পাচ্ছিলাম, এখন ভিতরে দেখো। এই মা যাও ব্রাশ করে আসো এটা দিয়ে, ব্রাশ করে আসবো মানে তোমাকে কোলগেট দিয়েছে বিস্কুটের সাথে, যা ব্রাশ করে আসো। তুই তো খেয়েছিস না? আমারটা তো ভালোই ছিল, আমি তোরটা ভালো ছিল, এটা ওইগুলো খেয়ে নিয়েছিস। আমি কোলগেট খাবো, আমার কাজ নেই খেয়ে দে। তুই বুঝতে পারিস না, একই তো বিস্কুট, একই তো প্যাকেটে ছিল। আমি আবার আর একটাই রয়েছে, তুমি খেয়ে দেখো। কই দেখি, এই তো ক্রিমটা কি সুন্দর দেখি। হ্যাঁ এটা তো ভালোই, খেয়ে দেখো না খাও। আমি ওরিও বিস্কুট অতটা ভালো খাইনি, তুমি বললার জন্যই তো আনলাম। এটা তো ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি? কুমু মামা, মুখ কুমু মামা। এ মা এটা তো ঠিক আছে, আসলে তোমার মনটা খারাপ তো, তুই কিছু জানিস না বলা। তুমি আমাকে রাক্ষস বলেছো। হ্যাঁ তা তুই খেয়াল রাখবি না কি খাচ্ছি না খাচ্ছি, আমি তো মুখে দিয়ে। আমারটা তো ভালো ছিল, তো তোমারটাই আমি কি করবো, যাও বেরো এখন। হ্যাঁ এই তো খেলাম, ঠিকই তো লাগলো। এটা এটাই কি হয়েছে? বিস্কুটটা এনে আমি ওখানে রেখেছিলাম, তুমি কিছু করেছো না, এটা আমাকে খাওয়াতে গেছিলে তাই না? আমি তো ওইখানে বসে মোবাইল টিপছিলাম। আমি তো বাথরুমে গেছিলাম এসে। আমি তো দেখিনি তুই কোথায় রেখেছিস, আমি কি করে জানবো? মিথ্যা কথাটা কম বলো। মিথ্যা কথা বলি? হ্যাঁ সন্ধ্যাবেলা এখন বই টই নিয়ে বসবি? আমি তো বই নিয়ে বসবো নাকি? তুমি আমি বিস্কুটটা এনে ওখানে রেখেছিলাম, আমি তুমি খাচ্ছ না বলে আমি তোমায় রাখছিলাম। জলি ফাইজলামি করবি না, পড়া বই নিয়ে বার। তুই আমার কথাটা শোনো, আমি বিস্কুট ধুই দেখিনি, আমি তো ওই ঘরে বসে মোবাইল দেখছি। তুমি দেখলে আমি এই ঘর দিয়ে আমি হাতটা ধুয়ে আসি। দাঁড়া তুমি, দাঁড়াও এক্ষুনি দাঁড়াও। তুমি আমাকে বদনাম দিচ্ছ কেন? হ্যাঁ কি বদনাম, বদনাম তো তুই দিচ্ছিস, বলছিস আমি যেন ওখানে কি। আমি হ্যাঁ আমি বিস্কুটটা নিয়ে ওখানে রেখে পাড়া দিয়ে গেছি তো, আমি তো বসে বসে মোবাইল দেখছি ওই ঘরে। হ্যাঁ আর তুই বসে বসে আমাকে বদনাম দিচ্ছিস। ওই বিস্কুটটা ভালো ছিল, এই বিস্কুটটা এরকম কেন? সবকটা বিস্কুট একটা বিস্কুট তুমি কোলগেট মিশিয়েছো। তুই কি দিয়ে আমাকে খাওয়াচ্ছিস? তুই দিবি না বলে আমাকে? হ্যাঁ আমি তোমাকে দেবো না, আমি নিজের টাকায় কিনে আনলাম, আমি তোমাকে দেবো না। ওই একটা কি করেছিস এটা, এটা কি এ কান্নাকাটি করার কি আছে এরকম? ওই বিস্কুটটা আমি খেলাম ভালো, এটা কি করে বলো? তার মানে তুই কিছু শয়তানি করেছিস নাকি? বেশ করেছি করেছি, আমি কিচ্ছু করি। করেছিস কি করেছিস বল? আমি কিছু করিনি, তুমি কেন আমাকে এরকম করছো? কিরিম এইরকম হয় কিরিম? হ্যাঁ কি শোনো শোনো, আমি বুঝতে পেরেছি তোমার চালাকিটা, ঠিক আছে? কি চালাকি? আমি দূর এই বিস্কুটে চারটে থাকে না পাঁচটা থাকে, আমি যেহেতু খাবো তাই তুমি ওখান দিয়ে নিয়ে এটা ছিঁড়েছো। আবার আমার নামে? আমি তো মোবাইল দেখছিলাম রে বাবা, আমি তো ওই ঘরে বসে মোবাইল দেখছিলাম। আমি তো বাথরুমে গেছিলাম তখন তো আমি দেখিনি তুমি কি করেছো। আমি তো দেখিনি, আমি শুধু বললাম জলি খিদে পেয়েছে, এবার তুই বললি অরিও বিস্কুট খাবা, যা নিয়ে। তারপর তুই এনে ওখানে কখন রেখেছিস তুই খেয়ালই করে, আমি সিরিয়াল দেখছিলাম বসে বসে। তুই আমার নামে বলছিস কেন? তাই এটা কি করেছো ভূতে? ওই বিস্কুট ভালো না কি জানি কি, আমি তো খেলাম তো একটা, আমি কিছুই বুঝতে পারছি না। যাও দোকানে যাও, আমার বিস্কুট তো ভালোই ছিল, আমি কিচ্ছু করি। কোন দোকান দিয়ে এনেছিস জিজ্ঞেস করবো গিয়ে? হ্যাঁ যাও করো। হ্যাঁ হ্যাঁ যাও। তুই যদি না দিস তাহলে কি করে হলো? আর তুই বলছিস আমি দিয়েছি, দেখি তো দেখি এই দোকানটা গিয়ে। আরে কি দাঁড়া আমি যাই দোকান, এখন ওরা কাজ করছে, আমি ওদের বাড়ি কাজ হচ্ছে, তুমি এখন ওদের বাড়ি গিয়ে কি বলবা? কোলগেট মেশানো, এরকম কি তুমি কি এবার বিস্কুটে কোলগেট মেশানো?
কোলগেট মেভিস এই বিস্কুটটা এরকম কেন, এই সব করার মধ্যে কি এ বিস্কুটগুলো এরকম কেন দেখায় গিয়ে? হ্যাঁ কি এ মেয়ে লোকের সাথে ঝগড়া করবা গিয়ে? ঝগড়ার কি আছে, ভালো ভালোভাবেই গিয়ে বলবো ঝগড়া কি আছে? বিস্কুট তো ওরা এনে বিক্রি করছে, যেখান থেকে ওরা কোম্পানিতে যদি ভেজাল দেয়। বিষ ফিষ মেশানো থাকে মা? বিষ? বাবা গো আমার তো পেট খারাপ করবে তাহলে, মরেই যাব। হ্যাঁ কি ছিল এটা একটু দেখি তো, কোলগেটেরই তো গন্ধ, এটা তো কোলগেটই, তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছি না কি রকম ক্রিমটা, তো ক্রিম ক্রিম বিস্কুটটা, বিস্কুটটা আমি একটু ভালোই খাই, নিয়ে চিবিয়ে দিয়েছি, বুঝতে পারলাম না। হ্যাঁ মা যদি কিছু হয় তোমার, মা হসপিটালে যাবা? হ্যাঁ দাঁড়া আমি বাবাকে ফোন করি। না তেমন তো কিছু মনে হচ্ছে না, কিন্তু পেট টেট খারাপ করে যদি কি ইয়ে কি বুঝতে পারছি না তো। হ্যাঁ করবে দুদিন, একটু বেশি দিন পর বেশি পটিতে যাবা। পটি? আমি দোকানে গিয়ে দেখাই ওদের, বুঝলি? তুমি কি পাগল? আমি দেখাই, দাঁড়া না গিয়ে দেখাই, দাঁড়া দেখ। আরে শোনো দেখি, আমি একটু দেখি না এটা কি ইয়ে, এ কেমন জানি মা এরকম হয়ে গেছে কেন? দোকানে যাওয়ার কি আছে, দিকে আসো। ঠিক আছে তুই বই নিয়ে বস, আমি গিয়ে ভালো মুখে গিয়ে ওদের কাছে জিজ্ঞেস করবো। আমি করবো মানে পরে তুমি রাখো, আমি না তোর করতে হবে না, তোর যেতে হবে না, আমি তো গিয়ে কিনে এনেছি, আমি গিয়ে করবো, তুমি রাখো আমি গিয়ে করবো। তুই একটা মেয়ে মানুষ, তোর যেতে হবে না, আমি গিয়ে জিজ্ঞেস করছি। মেয়ে তো কি হয়েছে, তুমি রাখো আমি যাবো। বই নিয়ে বস, বসবো না ব্যাংক, তুমি রাখো তো আমি যাই। আরে আরে দাঁড়াও, কি হয়েছে আসো, কি ওটা দাও, তুমি দাও আমি এটা নিয়ে দিয়ে যাবো। ইস পুরো মা কোলগেট কোলগেট হয়ে গেছে কিটা, মাজন মাজন না কি এ ঘোরাট। নেই এখানে বসো। বসবো কেন, আমি হাতটা ধুয়ে যাই দেখি, জিজ্ঞেস করে আসি। তুমি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি, বসো। আরে বাবা কি বসবো কি, একটু খাও এটা। এ মা কেন, এ কি ভালো না, তো ভালো না কেন, এটা কি খারাপ জিনিস, তুমি কি ভাবছো এর মধ্যে পয়সা? খাও না, তুই খেয়ে দেখ। আমি কেন খাবো? এ মা তুই খেয়ে দেখ। আমি কেন খাবো? তুই খেয়ে দেখ। হ্যাঁ তুমি খাও। আরে আমি বুঝতে পেরেছি কেসটা কি হয়েছে, তুমি আমাকে বানিয়ে খাওয়াতে গেছিলে, বুঝেছো তো, তুমি আমাকে বানিয়ে খাওয়াতে গেছিলে। বিস্কুট খেতে গিয়ে কি বিস্কুটটা কি জানি, ভগবান জানে। হ্যাঁ এইরকম বিস্কুট তো আমি দেখিনি জীবনে, মুখটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বিস্কুটটা, তোর বিস্কুটটা খেলাম ভালো, আমারটা এরকম কেন? তুমি কিন্তু নিজে নিয়েছো বিস্কুট, আমি কিছু জানি না। হ্যাঁ তা তো ঠিক, আমিই তো নিয়েছি, নিয়েছি তাহলে নিশ্চয়ই কিছু হয়েছে। সবকটা বিস্কুট তাহলে তো সবকটাই হবে না, আমি তো খেলাম। আমি যাই দোকানটা জিজ্ঞেস করি যে তোর কোথার থেকে এনেছো বিস্কুটগুলো। তোমার সাথে আমি মজা করছিলাম। কিসের মজা? হ্যাঁ এই যে বিস্কুট কোলগে, কিসের মজা? সামনে তোর পরীক্ষা, তুই বই নিয়ে বলবি, তোর এখন মজা করার সময়? আমি তুমি অরিও বিস্কুট খেতে চাইছো আমার কাছে, আমি তো তোমাকে সবকিছু খাওয়াই। হ্যাঁ খা, এই দুইজনে তো আজকে ভাবলাম একটু মজা করি, কোলগেট মিশিয়ে দিয়েছি অরিও বিস্কুট। আয় ভগবান, তুমি এমন কত যেন মরেই যাবা খেয়ে। মরে যাব আমি যদি ওই লোকের দোকানে গিয়ে ঝামেলা করতাম? তোমাকে যেতে তোমাকে যেতে দিয়েছি আমি, তোমার সাথে আমি, তুমি যে সারা দিন প্র্যাঙ্ক প্র্যাঙ্ক দেখো, বলতো ক্যামেরা কোথায় আছে? কোথায় ক্যামেরা, কোথায় রেখেছিস? আমি তো তো খেয়াল করি না, আলমারির উপরে। আমি তো সিরিয়াল দেখছিলাম, আলমারির উপরে খোঁজো। না না তুই আমার সাথে প্ল্যান করছিস, দুইজনে বসে বসে বিস্কুট খাই রোজ খে, এইটা মাথায় আসছে? আমি এই সমস্ত একদম সহ্য করতে পারি না। হ্যাঁ সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। হ্যাঁ সমস্ত খাবারে খেয়ে আমার পেট খারাপ করলে তখন খেয়ে পেট খারাপ করে না, পেট খারাপ করে না।
মারছো কেন? মারবো না মানে কালকে ঠেকারে পেট্রোল করে না। আমি তাই বলি, কি ব্যাপারটা কি? ওই বিস্কুটটা খেলাম, এইটা কি ক্যামেরা? ক্যামেরা কথা বলে তো ওই বালিশ কলবালিশের পিছনে ভয় নিয়ে বসবি কখন? এই সমস্ত আমার সঙ্গে কলবালিশের পিছনে দেখো, কলবালিশের ওই যে ওপরে। হায় ভগবান, চিন্তা দেখে টাকা মানে যে তা আমার মনে কত শয়তানি আছে তোর মতো। হ্যাঁ যে আমি টাকা পয়সি ঢুকে কি করছে তুই যে আমার সাথে। গাইজ অনেকগুলো মার খেয়ে গেছি, তো গাইজ অনেকগুলো মার খেয়ে গেছি। দেখেছো বন্ধুরা, আমি ওই ঘরে বসে বসে মোবাইল দেখছিলাম, ওই সিরিয়াল দেখি শুয়ে শুয়ে সন্ধ্যাবেলা। আমাকে আমি বলছিলাম যে চলে একটা বিস্কুট নিয়ে সন্ধ্যাবেলা দুইজনে খাই, রোজই পেরাই এটা ওটা এনে দোকান থেকে। আমি জাস্ট মজার জন্য এটা করেছি। কোলগেট খেয়ে কারোর পেট খারাপ করে না, তো যাই হোক আমিও বুঝতেও পারিনি সিরিয়ালের নেশা এটা তাদের মুখে দিয়ে দিয়েছি কি অখাদ্য। তো যাই হোক গাইস, তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। অনেকগুলো জোরে জোরে মার খেয়ে গেলাম, হাত ধুয়ে আসি। যা করলো দেখো তুই হাতে, তো মা যা খাতটা ধুয়ে আসুক। তো আজকে ভিডিওটা এইটুকুই, আর বেশি বড় করছি না। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা। Oh, 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 oh